অধ্যায় পাঠ নেব। তো গত পাঠে তোমরা কিন্তু জেনেছ বায়ু সম্পর্কে কিছু। বায়ু মানে কি? বায়ু মানে বাতাস, তাই না বন্ধুরা? বাতাস কি আমরা চোখে দেখতে পারি? না, দেখতে পারি না, কিন্তু অনুভব করতে পারি, তাই না? যেমন মনে করো যখন খুব ঝড় হয়, গাছপালা ডালপালা সব নড়াচড়া করে, তখন আমরা বুঝতে পারি বাতাস আছে। আবার যখন ধরো তোমার খুব গরম লাগছে, ফ্যান দিয়েছো, পাখা দিয়ে বাতাস করছো, তখন আমরা বায়ু অনুভব করতে পারি। তাছাড়া তোমরা কিন্তু গত পাঠে আমি দেখেছি তোমরা কিন্তু কি করেছো, একটা পলিথিনের ব্যাগে বায়ু ভর্তি করে সুতো দিয়ে মুখ বেঁধে চাপ দিয়ে ছোড়াছুড়ি করে কিন্তু দেখেছো। এর থেকে আমরা তোমরা কি বুঝতে পেরেছো যে বায়ু, তোমাদের উপলব্ধি করতে পেরেছো যে বাতাস আছে, বায়ু আছে। তাহলে নিশ্চয়ই তোমাদের মনে এখন প্রশ্ন আসছে, এই বায়ু কি কি উপাদান দিয়ে তৈরি, তাই না? এই প্রশ্ন তোমাদের মনে আসছে না বন্ধুরা? ঠিক আসছে। বায়ু অনেক রকম গ্যাস দিয়ে তৈরি, হ্যাঁ, এবং সেই গ্যাসগুলো এক একটা কাজে ব্যবহৃত হয়। আজকে আমি তোমাদেরকে একটা পরীক্ষা করে দেখাবো, তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে পরীক্ষাটি দেখবে, কারণ এই পরীক্ষাটার শেষে কিন্তু আমি তোমাদের এখান থেকে ছোট ছোট অনেক প্রশ্ন জিজ্ঞেস করব। তাহলে চলো আমরা পরীক্ষাটি দেখে আসি, খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ পরীক্ষাটি শেষে আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করে জেনে নিব যেখানে আমরা কি কি দেখতে পেয়েছি। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা পরীক্ষাটি দেখে আসি। এই পরীক্ষাটি করার জন্য আমাদের লাগবে দুটো জার, জার দুটো স্বচ্ছ কাচের হতে হবে, যাতে ভালো করে পরীক্ষাটি পর্যবেক্ষণ করা যায়। আমাদের আর লাগবে একটা ম্যাস বাক্স, মোমবাতি, আর লাগবে আগরবাতি। তাহলে চলো পরীক্ষাটি করে দেখি, এটা কজার আর এটি খজার। এখন আমরা জার দুটোর ঢাকনা খুলে জার দুটোর মধ্যে দুটো মোমবাতি রাখব। এখন সাবধানতার সাথে মোম দুটি জ্বালিয়ে দেব। দেখো দুটো জারের মোমবাতি খুব সুন্দর করে জ্বলছে। এখন আমরা ক জারের ঢাকনা বন্ধ করে দেব। দেখো তো এবার কি হচ্ছে, দেখো কজারের মোমবাতিটি কি হচ্ছে, দেখো আস্তে আস্তে নিভে গেল। এবার দুটো জ্বলন্ত আগরবাতি জার দুটোর মুখের কাছাকাছি ধরি। এবার খুব ভালো করে লক্ষ্য করো তো কি হচ্ছে, দেখতে পাচ্ছ কি? দেখো কজারের আগরবাতির ধোঁয়া সোজা উপরে উঠে যাচ্ছে, আর খজারের মোমবাতিটি এখনো খুব সুন্দর করে জ্বলছে, আর আগরবাতির ধোঁয়া খজারের ভেতরেও প্রবেশ করছে। শিক্ষার্থী বন্ধুরা, দেখেছো তো পরীক্ষাটি? একটু চিন্তা করে বলো তো, প্রথমে যে আমি মোমবাতিগুলো জ্বালিয়েছিলাম দুটো জারে, কি পরিবর্তন হয়েছিল একটু চিন্তা করো। হ্যাঁ ঠিক বলেছো, কজারের মোমবাতিটি কিন্তু নিভে গিয়েছিল। কেন নিভে গিয়েছিল? হ্যাঁ ঠিক বলেছো, কারণ আমি কজারের ঢাকনাটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, খজারের মোমবাতিটি কিন্তু শেষ পর্যন্ত জ্বলছিল, তাই না? তাহলে একটু চিন্তা করো তো, কেন কজারের মোমবাতিটি নিভে গেল আর খজারের মোমবাতিটি কেন জ্বলছিল, চিন্তা করে কিছু পেলে? হ্যাঁ ঠিক বলেছো, আমি কিন্তু কজারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা বন্ধ করে দেওয়াতে কেন এটা নিভে গেল, নিশ্চয়ই কোনো কারণ তো আছে, তাই না? হ্যাঁ ঠিক ধরেছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পরীক্ষাটাই থেকে এতটুকু তো বুঝতে পেরেছি যে বায়ুতে যে উপাদান আছে তার নাম অক্সিজেন, একটি উপাদানের নাম, যেটার সাহায্যে আগুন জ্বলতে সাহায্য করে। যেহেতু খজারে বাতাসটা আসা যাওয়া করছিল, অক্সিজেনটা আসছে যাচ্ছে, সেই কারণে কিন্তু খজারের আলোটা জ্বলেছিল, মোমবাতিটা জ্বলছিল। আর খজারে যেহেতু বাতাস ঢুকতে পাচ্ছে না, বায়ুর যে অক্সিজেন যে উপাদান সেটা যেতে পাচ্ছে না, সেই কারণেই কিন্তু মোমবাতিটি নিভে গিয়েছিল।
তারপরে কি করেছিলাম, আমরা যে আগরবাতি জ্বালিয়ে কজারের উপর ধরেছিলাম এবং খজারের উপর ধরেছিলাম, কজারের আগরবাতির ধোঁয়া কোন দিকে যাচ্ছিল একটু চিন্তা করো তো। হ্যাঁ ঠিক বলেছ, কজারের আগরবাতির ধোঁয়া কিন্তু ওপরের দিকে যাচ্ছিল। কেন যাচ্ছিল একটু চিন্তা করে দেখো। ঠিক ধরেছ, কারণ কজারের ঢাকনাটা বন্ধ ছিল, সেখানে বায়ু ঢুকতে পারছিল না, আর বায়ু ঢুকতে না পারার কারণে সেখানে অক্সিজেনও যাচ্ছিল না, তাই কিন্তু কজারের মোমবাতিটিও নিভে গিয়েছিল আর বায়ু ভেতরে যাচ্ছিল না, জন্য আগরবাতির ধোঁয়া কিন্তু ওপরের দিকে চলে যাচ্ছিল। এবং খজারের আগরবাতির ধোঁয়াটা কোন দিকে যাচ্ছিল, খজারের আগরবাতির ধোঁয়া ওপরেও যাচ্ছিল আবার জারের ভেতরেও কিন্তু ঢুকছিল। কেন ঢুকছিল বন্ধুরা একটু চিন্তা করো তো। হ্যাঁ ঠিক ধরেছ, ভেতরে বায়ু প্রবেশ করছিল, আর বায়ুর একটি উপাদান অক্সিজেন, সেই অক্সিজেন জারে প্রবেশ করছিল, সেই কারণে কিন্তু খজারের মোমবাতিটা শেষ পর্যন্ত জ্বলছিল। তাহলে বন্ধুরা একটু চিন্তা করো তো, এই পরীক্ষাটা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি। হ্যাঁ ঠিক ধরেছ, এই পরীক্ষাটা থেকে আমরা এইটুকু সিদ্ধান্তে আসতে পারি যে বায়ুর একটি উপাদান হচ্ছে অক্সিজেন, যেটা না হলে কিন্তু আগুন জ্বলবে না, আর অক্সিজেন থাকলে আগুন জ্বলবে। তাহলে আমরা এটুকু বলতে পারি যে বায়ুর উপাদান অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। ঠিক আছে বন্ধুরা, তোমরা খাতায় এই কথাটি লিখে নাও যে বায়ুর উপাদান অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। বুঝতে পেরেছ বন্ধুরা, এই পরীক্ষাটা কিন্তু তোমরা চাইলে বাড়িতেও করতে পারবে, তবে খুব সাবধান, একা কিন্তু করা যাবে না, বাবা মাকে সাথে নিয়ে কিন্তু এই পরীক্ষাটি করবে, খুব সহজ। আর একটা পরীক্ষাও তোমরা করে দেখতে পারো, একটা মোমবাতি জ্বালিয়ে গ্লাস দিয়ে ঢেকে দেবে, দেখবে কিছুক্ষণ জ্বলে নিভে যাচ্ছে। কেন বলো তো, গ্লাসের ভেতরে যে অক্সিজেনটুকু ছিল সেটু যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মোমবাতিটি জ্বলবে। তোমরা এই পরীক্ষাটা কিন্তু অনেক সহজ, তোমরা চাইলে কিন্তু বাড়িতে করতে পারো, তবে একা কিন্তু করা যাবে না, বাবা মাকে সাথে নিয়ে কিন্তু এই পরীক্ষাটি করবে। আর যখন স্কুল খুলবে, স্কুলে গিয়ে কিন্তু তোমার বিজ্ঞান শিক্ষকের সহায়তায় এই পরীক্ষাটা কিন্তু তুমি করতে পারবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, দেখি আমাদের বিজ্ঞান বইয়ে কি আছে, 38-39 পৃষ্ঠাটা চলো সবাই মিলে খুলি, দেখি এখানে কি আছে। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বই খুলেছ, দেখো তো আমাদের 39 পৃষ্ঠায় কিন্তু সার সংক্ষেপ আছে, আছে না? চলো তো আমরা এটা একটু পড়ে নিই। নিশ্চয়ই পড়েছ বন্ধুরা। আচ্ছা এবার বলো তো, এই যে খজার, আমরা যে পরীক্ষাটি দেখেছি, এই যে বইয়ের মধ্যেও আছে, দেখো খজারের বোতলের মুখটি খোলা, তাহলে খজারের মোমবাতিটি কেন জ্বলছিল? হ্যাঁ ঠিক বলেছ, কারণ খজারের ভেতরে বায়ু ছিল, আর বায়ুতে বায়ুর একটি উপাদান অক্সিজেন আছে, যেটি আগুন জ্বলতে সাহায্য করে। তারপরে এই যে কজারের যে ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম, দেখো তোমাদের এখানে সেটারও ছবি দিয়েছে, তাহলে এখানে কি হয়েছিল? হ্যাঁ এখানে বায়ু কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছিল না, তার মানে অক্সিজেনও যাচ্ছিল না। এছাড়াও কিন্তু এখানে আর একটা কি একটু চিন্তা করে, এই জারের মধ্যে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বেড়ে গিয়েছিল। দেখো এই যেখানে বলেছে যে বাতাসে তখন আর একটি গ্যাসের পরিমাণ বেড়ে যায়, সেটি কি নাম? কার্বন ডাই অক্সাইড, এটাও কিন্তু বায়ুর একটি উপাদান। এছাড়া অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ছাড়া আর কি কি উপাদান আছে বায়ুতে বলো তো দেখি। হ্যাঁ ঠিক বলেছ, বায়ুতে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ছাড়াও নাইট্রোজেন, জলীয় বাষ্প ইত্যাদি আরো অনেক উপাদান রয়েছে। তাহলে আমরা তো এতক্ষণ সার সংক্ষেপটা পড়ে নিয়েছি, তাই না? পরীক্ষাটাও দেখেছি, চলো তো এই শূন্যস্থানটা আমরা পূরণ করতে পারি কিনা একটু দেখি। দেখো প্রথমে বলেছে কতে বাতাসে বিভিন্ন ধরনের ড্যাশ রয়েছে, তোমরা তো এতক্ষণ এটা পড়েছ, কি রয়েছে বাতাসে বিভিন্ন রকমের?
হ্যাঁ ঠিক বলেছো, গ্যাস রয়েছে। তোমরা কিন্তু চাইলে এটা তোমাদের খাতায় লিখে নিতে পারো। তাহলে এখানে কি লেখা যাবে? গ্যাস। বাতাসে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। এবার খ দেখো, বায়ুতে থাকা ড্যাশ গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে। আমরা কিন্তু জেনেছি বায়ুতে কিন্তু অনেক রকম উপাদান আছে, তাই না বন্ধুরা? কি কি? একটা জেনেছি অক্সিজেন, একটা কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প, এছাড়াও কিন্তু আরো অনেক উপাদান আছে। কিন্তু আগুন জ্বালাতে সাহায্য করেছিল কোনটি, মনে করো তো একটু। হ্যাঁ ঠিক বলেছ, অক্সিজেন। তাহলে এখানে কি হবে? অক্সিজেন। অক্সিজেন বানানটা কিন্তু ঠিক করে লিখবে। বাড়িতে থাকা অক্সিজেন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে। এবার গ নাম্বারটার দিকে দেখো, ড্যাশ কোনো কিছু জ্বলতে সহায়তা করে না। তার মানে কি? আগুন জ্বলতে সাহায্য করছে না, কি করছে? আগুনকে নিভিয়ে দিচ্ছে। এটা কোন উপাদান, মনে করো তো দেখি একটু। হ্যাঁ ঠিক বলেছ, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, তাহলে কি হলো? কার্বন ডাই অক্সাইড কোনো কিছু জ্বলতে সহায়তা করে না, সাহায্য করে না। এবার দেখি শেষে, বায়ুতে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ড্যাশ ড্যাশ ইত্যাদি থাকে। তাহলে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড ছাড়া আরো কিন্তু দুটো উপাদানের নাম আমরা কিন্তু জেনেছি সারসংক্ষেপ থেকে, তাই না বন্ধুরা? একটু মনে করো তো। হ্যাঁ ঠিক ধরেছ, একটা হচ্ছে কি নাইট্রোজেন, আর একটা কি জলীয় বাষ্প। তাহলে আমরা এখানে কি লিখব? নাইট্রোজেন। আর একটা কি? জলীয় বাষ্প। তাহলে আমরা লিখে ফেলি জলীয় বাষ্প। তাহলে লিখেছো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতার মধ্যে? ঠিক আছে, তাহলে আজকে আমরা কি পড়লাম একটু চলো তো মনে করি।